ইংরেজি বলতে গেলে প্রশ্ন করা খুব জরুরি তাই আজকে আমরা শিখব একশোটি ছোট ছোট প্রশ্ন যেগুলি ইংরেজি বলার সময় খুব বেশিভাবে ব্যবহার করা হয় ইংরেজি বলতে গেলে এগুলি আপনাকে শিখতেই হবে তবেই আপনি খুব দ্রুত ইংরেজি বলতে পারবেন এই প্রশ্নগুলি খুব ছোট ছোট তাই আপনি খুব সহজেই শিখতে পারবেন ইংরেজি বলার সময় ছোট ছোট প্রশ্নের খুব প্রয়োজন হয় এবং এগুলি ব্যবহার করতে পারলে ইংরেজি শুনতে অনেক ভালো লাগে তাছাড়া কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয় সেটাও শিখে যাবেন খুব সহজে তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের লেশন তুমি কিভাবে বাজারে যাও হাউ ডু ইউ গো টু মার্কেট হাউ ডু ইউ গো টু মার্কেট তুমি কি ওখানে আছো আর ইউ দেয়ার আর ইউ দেয়ার এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং উইল ইট টেক হাউ লং উইল ইট টেক কি জানব হোয়াট টু নো হোয়াট টু নো তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম হোয়েন উইল ইউ কাম এটা কোন সময় ঘটেছিল অ্যাট হোয়াট টাইম ডিড ইট হ্যাপেন অ্যাট হোয়াট টাইম ডিড ইট হ্যাপেন তুমি কি কফি পান করো ডিউ ড্রিঙ্ক কফি ডি ইউ ড্রিঙ্ক কফি ওখানে কে হুইজ দেয়ার হুইজ দেয়ার এটা কার ব্যাগ হুজ ব্যাগ ইজ দিস হুজ ব্যাগ ইজ দিস তুমি কীভাবে জানো হাউ ডু ইউ নো হাউ ডু ইউ নো আপনি কি ভিতরে আছেন আর ইউ ইনসাইড আর ইউ ইনসাইড আমি কে হু এম আই হু এম আই তোমার মা কি করেন হোয়াট ডাজ ইউর মাদার ডু হোয়াট ডাজ ইউর মাদার ডু এতদিন ধরে কোথায় ছিলে হোয়ার হ্যাভ ইউ বিন হ্যাঁ হ্যাভ ইউ বিন কে পাত্তা দেয় হু কেয়ার্স হু কেয়ার্স কি দেখতে হবে হোয়াট টু সি হোয়াট টু সি তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ কামিং ফ্রম হয়ার আর ইউ কামিং ফ্রম তুমি কখন বাড়ি আসো হোয়েন ডু কাম হোম হোয়েন ডু ইউ কাম হোম তুমি কি এখন খুশি আর ইউ হ্যাপি নাও আর ইউ হ্যাপি নাও কীভাবে যাবো হাউ টু গো হাউ টু গো আমি কেন ওয়াই মেই ওয়াই মেই তুমি কী করো হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু সব কিছু কি ঠিক আছে ইজ এভরিথিং ওকে ইজ এভরিথিং ওকে আপনার ব্যথা কেমন আছে হাউ ইজ ইউর পেন হাউ ইজ ইউর পেন কি পড়তে হবে হোয়াট টু স্টাডি হোয়াট টু স্টাডি তুমি কাকে দেখতে চাও হুম ডু ইউ ওয়ান্ট টু সি হুম ডু ইউ ওয়ান্ট টু সি তুমি কি যাবে না ওন্ট ইউ গো ওন্ট ইউ গো তুমি কি এটা পাওনি ডোন্ট ইউ গেট ইট ডোন্ট ইউ গেট ইট কখন খেতে হবে হোয়েন টু ইট টু ইট এটি কার বই হুজ বুক ইজ দিস হুজ বুক ইজ দিস তুমি কি আসবে না ওয়ন্ট ইউ কাম ও ইউ কাম সে কোথায় হয় আর ইউজ সি হয়ার ইজ সি কখন যেতে হবে হোয়েন টু গো হোয়েন টু গো তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ তুমি কি আমার ওপর রেগে আছো আর ইউ অ্যাংগ্রি উইথ মি আর ইউ অ্যাংগ্রি উইথ মি এখন তোমার বোন কেমন আছে হাউ ইজ ইউর সিস্টার নাও হাউ ইজ ইউর সিস্টার নাও এখন কি হোয়াট নাও হোয়াট নাও তুমি কাঁদছ কেন হোয়াই আর ইউ ক্রাইং হোয়াই আর ইউ ক্রাইং তুমি কি আমাকে পছন্দ করো ডি ইউ লাইক মি ডি ইউ লাইক মি তুমি কি রাগ করেছ আর ইউ অ্যাংগ্রি আর ইউ অ্যাংগ্রি কখন ঘুমাতে হবে হোয়েন টু স্লিপ হোয়েন টু স্লিপ তুমি হাসছ কেন হোয়াই আর ইউ লাফিং হোয়াই আর ইউ লাফিং তুমি কি এটি আগে কখনো করেছো হ্যাভ ইউ ডান দিস বিফোর হ্যাভ ইউ ডান দিস বিফোর আজ কি ছুটি এজ ইট এ হলিডে টুডে ইজ ইট এ হলিডে টুডে কখন বলতে হবে হোয়েন টু স্পিক হোয়েন টু স্পিক তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড হোয়াই আর ইউ স্যাড তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ তুমি কি জানো ডি ইউ নো ডিউ নো কোথায় যেতে হবে হায় টু গো হয়ার টু গো তুমি এখানে কি করছো হোয়াট আর ইউ ডুইং হিয়র হোয়াট আর ইউ ডুইং হিয়র তুমি কি আসছো আর ইউ কামিং আর ইউ কামিং তুমি কি ধূমপান করো ডু ইউ স্মোক ডু ইউ স্মোক কেন জিজ্ঞাসা করছো হোয়াই ডু ইউ ওয়াস্ক হোয়াই ডু ইউ ওয়াস্ক তুমি কি করছো

হাউ ডু ইউ গো টু স্কুল হাউ ডু ইউ গো টু স্কুল তুমি কি আমার সাথে আছো আর ইউ উইথ মি আর ইউ উইথ মি বাচ্চারা কেমন আছে হাউ are দ্য চিলড্রেন হাউ are দ্য চিলড্রেন কি রান্না করবে What টু কুক হোয়াট টু কুক আপনি কিভাবে অফিসে যান হাউ ডু গো টু অফিস হাউ ডু ইউ গো টু অফিস আজ সে কেমন আছে হাউ ইজ হি টুডে হাউ ইজ টুডে কি করতে হবে হোয়াট টু ডু টু ডু তুমি কোথায় থাকো হোয়াট ডু ইউ ইউ লিভ তুমি চিৎকার করছো কেন হোয়াই আর ইউ সাউটিং Why আর ইউ সাউটিং তুমি কি ভালো অনুভব করছো Do ইউ ফিল better? ডু ইউ ফিল better? তোমার কি অবস্থা হাউ অ্যাবাউট ইউ হাউ অ্যাবাউট ইউ মিথ্যা কেন বলো Why ডু ইউ লাই হোয়াই ডু ইউ লাই তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম তুমি কি ইংরেজি বলতে পারো ইউ স্পিক ইংলিশ ডি ইউ স্পিক ইংলিশ তুমি আমাকে জবাব দিচ্ছ না কেন হোয়াই ডোন্ট ইউ রিপ্লাই মি হোয়াই ডোন্ট ইউ রিপ্লাই মি কিভাবে শুরু করতে হবে হাউ টু স্টার্ট হাউ টু স্টার্ট এখন কেন হোয়াই নাও হোয়াই নাও তোমার বাবা কী করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু হোয়াট ডাজ ইউর ফাদার ডু তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি আপনার পরিবার কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি হাউ ইজ ইউর ফ্যামিলি কি বলতে হবে হোয়াট টু সে হোয়াট টু সে তুমি কখন পৌঁছাবে হোয়েন উইল ইউ অ্যারাইভ হোইন উইল ইউ অ্যারাইভ তুমি কি তাকে চেনো ডি ইউ নোহিম ডি সে এখন কোথায় থাকতে পারে হয়ার কুডি নাও হয়ার কুডহি বি নাও তার কি অবস্থা হোয়াট অ্যাবাউট হিম হোয়াট অ্যাবাউট হিম কেন যেতে হবে হোয়াই টু গো হোয়াই টু গো তোমার বন্ধুর নাম কি হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম তুমি কি আমার সাথে আসছো আর ইউ কামিং উইথ মি আর ইউ কামিং উইথ মি তোমার মা এখন কেমন আছে হাউ ইজ ইউর মাদার নাও হাউ ইজ ইউর মাদার নাও এরপর কি হোয়াট নেক্সট হোয়াট নেক্সট তুমি কখন যাবে হোয়েন উইল ইউ গো হোয়েন উইল ইউ গো সে কেমন আছে হাউ ইজ সি হাউ ইজ সি আমার কি এটা আনা উচিত স্যুড আই ব্রিং ইট সুড আই ব্রিং ইট তারা কারা হু আর দে হু আর দে তুমি কোথায় যেতে চাও হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো হায় আর ডু ইউ ওয়ান্ট টু গো তুমি ক্লান্ত কেন হোয়াই আর ইউ টায়ার্ড হোয়াই আর ইউ টায়ার্ড আমি কি উত্তর দেব হোয়াট উইল আই অ্যান্সার হোয়াট উইল আই অ্যান্সার কিভাবে নাচতে হয় হাউ টু ড্যান্স হাউ টু ড্যান্স তুমি আমার অফিসে কেন আসছো হোয়াই আর ইউ কামিং টু মাই অফিস হোয়াই আর ইউ কামিং টু মাই অফিস অবসরে তুমি কি করো হোয়াট ডু ইউ ডু ইন ফ্রি টাইম হোয়াট ডু ইউ ডু ইন ফ্রি টাইম তুমি কখন এসেছিলে ডিড ইউ কাম হোয়েন ডিড ইউ কাম কোথায় ঘুমাতে হবে হোয়্যাক টু স্লিপ হু স্লিপ তোমার বন্ধুকে হু ইজ ইউর ফ্রেন্ড হু ইজ ফ্রেন্ড তুমি কি বুঝতে পেরেছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কোন ধরনের কাজ করতে পারো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ক্যান ইউ ডু হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ক্যান ইউ ডু তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কেন হোয়াই ইউ হোয়াই ইউ কেন তুমি ঢাকায় যাচ্ছ হোয়াই আর ইউ গোয়িং টু ঢাকা হোয়াই আর ইউ গোয়িং টু ঢাকা তোমার বাসায় সবাই কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি হাউ ইজ ইউর ফ্যামিলি আমি কি শুরু করবো স্যালাই বিগিন স্যালাই বিগিন কোথায় বসতে হবে হোয়ার টু সিট হোয়ার টু সিট আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে খুব সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নিয়মিত নতুন নতুন ইংরেজি বিষয়ক ভিডিও নিয়ে আসি যাতে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন পারলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের ভিডিওগুলি বা আপনার কিছু প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে ভালো থাকুন আর আমাদের সাথে ইংরেজি শিখতে থাকুন